মেয়েটি বলেছিল তার একজন সঙ্গী দরকার, কিছুটা সঙ্গ, কিছুটা কথার সুখ, কিছুটা হাসি ঠাট্টা এবং কিছুটা পাগলামি। এই যেমন খুব বৃষ্টিতে আমার হাত ধরে বসে থাকা, শীতের রাতে এক চাদরের উষ্ণতা ভাগ করে নেয়া, পূর্ণিমা রাতে সমুদ্র তীরে হাতে হাতে রেখে হেঁটে যাওয়া, এসবই। যদিও সে বলেছিল এসব শুধুই স্বপ্ন, বাস্তবে আদৌ সম্ভব হবে না জেনেও। তার নাকি আমাকে নিয়ে এই স্বপ্ন দেখতে ভালো লাগে। আমিও একটু আবেগী এবং বোকাশোকা যুবক কিনা, তার সব কথার পিঠে হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলিয়ে নিজেও নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম। নতুন সম্পর্ক, বন্ধুত্ব নাকি প্রেম ছিল, সে ব্যাপারে এখনও আমি দ্বিধায়। সে বলেছিল আমরা খুব ভালো বন্ধু হব, কেমন প্রেমিক প্রেমিকা নয়। আমিও তার কথায় সায় দিয়ে বলেছিলাম একদম। অথচ সেই দিন আমি ফোনটা রিসিভ করতে কয়েক সেকেন্ড দেরি হলো বলে তার সে কি অভিমান, ক্ষোভ, কান্না করে গাল নাক ফুলিয়ে একাকার। আচ্ছা, এটা কি বন্ধুত্ব বলা যায়, নাকি বন্ধুত্ব থেকেও কিছুটা বেশি, প্রেমিক প্রেমিকার চেয়ে কিছুটা কম? সেদিন আমার খেতে দেরি হলো বলে তার সে কি বকাঝকা, আমায় শাসন অকারণ। তার সাথে সময় মিলিয়ে খেতে হবে, অন্যথায় সে আমার সাথে মিলিয়ে সকালের খাবার দুপুর, দুপুরের খাবার মধ্যরাতে খাবে। কোনো এক মায়ার টানে আমি নিজেকে তার মতো করে করার চেষ্টা অবিরত ছিলাম। যদিও সে বলেছিল আমাদের কখনো এক হওয়া সম্ভব নয়, তবু সময়ে অসময়ে আমরা এক ছিলাম, কখনো বা একাও ছিলাম। তবে ভালো ছিলাম, দিব্যি ছিলাম, অন্য রকম। সে বলেছিল আমরা খুব ভালো বন্ধু হব, প্রেমিক প্রেমিকা নয়। আমিও তার সাথে সুর রেখে বলেছিলাম একদম।